প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অনুশীলন থ্রি পয়েন্ট ওয়ান থেকে ছয় সাত এবং আট নাম্বার এই তিনটা অঙ্ক করবো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে টু এক্স প্লাস

তো আমাদের নির্ণয় করতে হবে এখন প্রদত্ত রাশি লিখতে পারি যেহেতু করতে বললে আমরা প্রদত্ত রাশি দ্বারাই শুরু করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ওকে তো এটা এটা আমরা হচ্ছে প্লাসের সূত্র দিয়ে ফেলব তো এটা এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমাদের কি ছিল দুইটা সূত্র ছিল সমান হচ্ছে এ এ এ এ প্লাস প্লাস বি 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 স্কোয়ার স্কোয়ার টু টু আর একটা ছিল তো আমরা এখানে এই যে প্লাস এর সূত্রটা ফেলবো কেন ফেলবো কারণ আমাদের এ প্লাস বি এর মানটা দেওয়া আছে তো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে এ প্লাস বি মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স আর ওয়ান বাই এক্স কাটা তাহলে এখন এখানে থ্রি বাই টু হোল এখানে হবে নাইন বাই ফোর আমরা যদি লসাগু করি তাহলে এখানে ফোর লসাগু তাহলে এখানে নাইন হবে আর এখানে হবে হচ্ছে এইট সঙ্গে হচ্ছে ওয়ান বাই ফোর এটা আসলে মান অতএব নির্ণয় মান আনসার এটাই ওকে এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাব সাত নাম্বার অঙ্ক সাত নাম্বার অঙ্কে দেওয়া আছে a 1 2 দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ টু টু তো আমাদের বাম পক্ষে দেওয়া আছে এই রাশি স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার আর ডান পক্ষে দেওয়া আছে এই টু ফোর তো আমরা বাম পক্ষ প্রথমে শুরু করি প্লাস ওয়ান

টু নিচে নামে ওকে আমরা এখন কাজ করি আমাদের ডান পক্ষ সমান কি দেওয়া ছিল এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটাই এই তো আমাদের ডান পক্ষ এটা দেওয়া আছে তো এটা নিয়ে এখন আমরা কাজ করি তাহলে এটা নিয়ে কাজ করার জন্য এটাকে আমরা স্কোয়ার আকারে লিখে স্কোয়ার প্লাস বাই হোল প্লাস বি স্কোয়ার তো এটার দুইটা ফর্মুলা আছে আমরা প্লাসের ফর্মুলাটাই ফেলবো তাহলে প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু কাটা দেখো সূত্রে তাহলে কি হবে আমাদের এ প্লাস ওয়ান বাই প্লাস প্লাস দিলাম কেন কারণ আমাদের প্লাস এর মানটাই দেওয়া আছে এই যে এ প্লাস এ এর মানটা দেওয়া আছে তাছাড়া আমরা মাইনাসের সূত্র ফেলতাম দিয়েছি আর এই যে মাইনাস টু এই যে মাইনাস টু দেখুন এ প্লাস বি এর মানটা বসাই দিব এই যে এ প্লাস বি এর মান হচ্ছে টু টু স্কোয়ার মাইনাস এখানে হবে

এখন আমরা আট নম্বর অঙ্কটাতে চলে যাব এটা একটু ইন্টারেস্টিং অঙ্ক তো এই অঙ্কটা আমরা সলভ করব। তো এখানে আমাদের দেওয়া আছে আমরা লিখে নিতে পারি আবারও তো লিখি কি দেওয়া হুটেন আর এ মাইনাস বিস টু রুট ফাইভ তো আমরা এটা নিয়ে একটু কাজ করবো তো আমরা বাম পক্ষ লিখে নি বাম পক্ষ সমান হচ্ছে এইট এ বিয়ার প্লাস বি স্কোয়ার তো এটাকে আমি ইচ্ছা করেই ফোর এবি লিখবো আর এই যে টু যে থাকলো টু এর সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম লিখবো তো এখন আমি এখানে দুইটা জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হো আর এটা ছিল হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হো এখন দেখো এটা ধরো এক নাম্বার সমীকরণ এটা ধরো দুই নাম্বার সমীকরণ তো আমি যদি দুইটা যোগ করি তাহলে কি হবে এটা এটা কাটা যাবে তাহলে দেখো 2a2 2b2 সমান আমাদের a plus b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বা এখান থেকে কমন নিতে পারি 2 কমন নিলে a2 b2 সমান এই যে এই রাশিটাই a b হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হো তো এই জিনিসটাই দেখো এখানে আছে আর আমরা যদি কি করতাম এই এক নাম্বার থেকে দুই নাম্বার বাদ দিতাম তাহলে এই যে এই এ আর বি স্কোয়ার এটা কাটা যাইত আর এখানে মাইনাস ছিল এটা প্লাস এ ফোর হইতো তাহলে কি পাইতাম মাইন এরকম করলে আমরা ফোর এ সমান আমরা যেটা পাইতাম সেটা হচ্ছে এ প্লাস বি হোম স্কোয়ার মাইন এ মাইনাস বি হো মাইনাস করলে এটা মাইনাস হয়ে যেত সামনে মাইনাস আসতো তো এই জিনিস এই দুইটা জিনিস দেখানোর কারণ হচ্ছে আমি এইখানে এই যে এই লাইনটাতে এই লাইনটাতে এই লাইনটাতে এই জিনিস ইউজ করব তাহলে ফোর এ বি সমান আমাদের এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার তো এটা আমি ব্র্যাকেটে দিলাম ইন্টু এই যে এখানে কিন্তু গুণ আছে ইনটু এই যে এই টুকের সূত্রে আমার ফেলবি এইটুক হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ তো আমি এখন এ প্লাস এর মানটা বসাবো এ প্লাস বি হচ্ছে রুট সেভেন রুট এ বি এর মান হচ্ছে রুট এটাকে গুণ দিব আমি হচ্ছে এইখানে রুট সেভেন আবার রুট সেভেন স্কোয়ার তো এখানে কাজ করলে আমরা রুট সেভেন কে স্কোয়ার করলে এখানে সেভেন মাইনাস ফাইভ আমরা আর এখানে সেভেন প্লাস ফাইভ পাবো হচ্ছে টু ইন্টু এখানে পাবো হচ্ছে বারো তাহলে টু ইন্টু বারো টুয়েন্টি টুয়েলভ গুণ করলে আমরা পাই হচ্ছে টোয়েন্টি ফোর তো এটাই কি ছিল এটাই আমাদের ডানপক্ষ ছিল অতএব অতএব বাম পক্ষ পক্ষ সমান ডান প্রমাণিত তো আমরা অঙ্কটা এইভাবে সলভ করতে পারলাম তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না ধন্যবাদ সবাইকে